অমাবস্যার তিথিতে আপনারা অন্তত পক্ষে আর কোনো টোটকা করুন বা নাই করুন, কোনো কাজ কোনো উপাচার পালন করুন আর নাই করুন, কিন্তু একটি মন্ত্র আজ আমি এই ভিডিওতে বলে দেব আপনাদের প্রত্যেককে। এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাদেরকে আর কিচ্ছু করতে বলবো না, কিন্তু এই মন্ত্রটি আমি বলে দেব, যে মন্ত্রটি আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে এখনো পর্যন্ত জানেনই না। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি আপনার জীবনে সুখ ভোগ করতে চান, যদি আর্থিক উন্নতির মুখ দেখতে চান বা আপনার সংসারে শান্তি বজায় রাখতে চান, সকলকে নিয়ে ভালো থাকতে চান, শারীরিক দিক দিয়ে সুস্থ থাকতে চান, মনের দিক দিয়ে মানসিক দিক দিয়ে জীবনে শান্তি পেতে চান, তাহলে অমাবস্যার মতো একটি গুরুত্বপূর্ণ তিথিকে অবহেলা না করে সেই অমাবস্যা চলাকালীন আপনারা ছোট্ট একটি মন্ত্র জপ করে নিজেদের জীবনের এই দিকগুলিকে তুলে ধরুন। অর্থাৎ আপনার জীবনের এই সমস্যাগুলিকে আপনারা সমাধান করুন, যে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওর মন্ত্রটি তাদের প্রত্যেকের জন্য, তাই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি না দেখে কেটে বেরিয়ে চলে যাবেন না। হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আর আপনাদের ভালো থাকার জন্যই আমরা এই ধরনের নিত্য নতুন উপাচার, নিত্য নতুন হিন্দু শাস্ত্রের নানান রকমের টোটকা, বাস্তু টিপস এবং হিন্দু দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে ভিডিও নিয়ে চলে আসছি। আর এই তথ্যগুলো বা এই উপায় ক্রিয়াগুলো জানতে পেরে এবং আপনারা যারা এগুলো বিশ্বাস করেন মন থেকে, যারা আসলে পালন করেন, তারা অতি অবশ্যই হয়তো এর থেকে উপকার কিছু না কিছু পেয়েছেন। আর বন্ধুরা, এই ভিডিওটি থেকেও আপনারা পাবেন, তাই অনুরোধ আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন। আর যদি এই ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে, একটি লাইক করবেন, কমেন্টে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারার জয় লিখবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা বলবো যে এই চৈত্র মাসের অমাবস্যার তিথি পড়েছে পয়লা এপ্রিল, অর্থাৎ শুক্রবার। হ্যাঁ বন্ধুরা, এই দিন অমাবস্যার তিথি। আর শুভক্ষণ বা সময় ডিটেলসে এর আগের একটা ভিডিওতে দেওয়া হয়েছে, আর সেটা ডিসক্রিপশনে বা আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন, তাই সেখানে দেখতে পারেন। তা বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলবো যে এই অমাবস্যা দিন কী কী করতে নেই। আপনারা অমাবস্যার দিনে ঘর বাড়ি অপরিষ্কার রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, আর অতি অবশ্যই আপনারা অমাবস্যার দিনে নখ কাটবেন না, আপনারা দরজা অন্ধকার করে রাখবেন না। অমাবস্যার দিনে মনে করা হয় বাড়িতে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, তাই বাড়ির দরজার সামনেটা অন্ধকার করে রাখতে নেই। আপনারা আপনাদের মূল যে দরজা, তার কাছে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, এতে নেগেটিভ এনার্জির পরিমাণ বা এর প্রভাবটা কমে যাবে। আর ভুল করেও তো আমিষ খাবার খাবেন না। পূর্ণিমার মতো অমাবস্যার দিনেও হিন্দু শাস্ত্রে বলা হয়েছে আমিষ না খেতে, অর্থাৎ বারণ করা হয়েছে। আপনারা এই দিন সাত্ত্বিকভাবে কাটান বা উপোস যদি করেন তো করতে পারেন, নিরামিষ খাবার খান, কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না। আর
যে কথাটা বলছি সেটি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। গর্ভধারণের জন্য নির্দিষ্ট কিছু শুভ দিন রয়েছে, আমাদের শাস্ত্রে বলে দেওয়া আছে, কিন্তু আমরা আজকের যুগে কেউই সেসব মানি না। তাই আপনারা দেখবেন আমাদের এখনকার যুগে সবথেকে ডিজিটাল যুগ হলেও সবথেকে বেশি কিন্তু এখন সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে। অমাবস্যার দিন গর্ভধারণ করা তাহলে সেটা অত্যন্তই খারাপ, কারণ এই দিনের ফলে যে সন্তান জন্ম নেবে সে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্তই খারাপ হবে, সেই মানুষটির কিন্তু খারাপ হবে। তাই নিশ্চয়ই কেউই চায় না কোনো বাবা মা যে তার সন্তানের খারাপ হোক, তাই এই কথাটা মাথায় রেখে দেবেন। এরপর সেই মন্ত্র, যে মন্ত্রটি বলতেই আজ আমি এই ভিডিওটি নিয়ে চলে এলাম, সেই মন্ত্রটি বলবো। বন্ধুরা, অমাবস্যার তিথি আমাদের হিন্দু শাস্ত্র বলা হয় নিতান্তই অশুভ বলে বিবেচনা করা হয়নি। সব কিছুর যেমন ভালো দিক রয়েছে খারাপ দিকও রয়েছে, আবার খারাপ দিক থাকলে ভালো দিকও রয়েছে, তাই সমস্ত জিনিসেরই একটা মঙ্গলজনক দিকও রয়েছে, সেই মতো অমাবস্যাও কিন্তু গুরুত্ব পেয়েছে অনেকখানি। এই দিন মা কালীর পুজো অবশ্যই করুন। আর আপনারা যে মন্ত্রটি এই দিন জপ করবেন সেই মন্ত্রটি হচ্ছে ওম নমঃ শিবায়, অথবা একটি বিশেষ মন্ত্র যেটা আপনারা 108 বার জপ করতে পারবেন, সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র? না জেনে থাকলে শুনুন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধন মৃত্যু মুক্ষিয়ামৃতাত। এই মন্ত্রটি অমাবস্যার তিথি থাকাকালীন আপনারা জপ করুন, এবং প্রত্যেক মাসের অমাবস্যার তিথিতেই জপ করতে থাকুন যতদিন না আপনার জন্মকুণ্ডলিতে ধরুন কাল সর্প দোষ রয়েছে বা অন্য কোনো দোষ রয়েছে, তা আপনারা নিয়মিত জপ করতে পারেন এবং সেই দোষ কিন্তু খণ্ডন হয়ে যাবে। আর যারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এত বড় হয়তো 108 বার করে জপ করতে পারছেন না, তারা শুধু বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আরও একবার আপনাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি শোনাচ্ছি, ভালো করে শুনুন। আর স্ক্রিনে দেওয়া রইল, আপনারা পারলে লিখে নেবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়ামৃতাত। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা করছি। ঈশ্বর মঙ্গলময়। জয় শিবশম্ভু।